কক্সবাজারে মা মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা এখনো রহস্যাবৃত। হত্যাকাণ্ডের কারণ বলতে পারছেন না কেউ, পুলিশও কাউকে আটক করতে পারেনি। আর চাঞ্চল্যকর এই ঘটনার পর এলাকা শোকে স্তব্ধ। জুমার নামাজ পড়ার জন্য ভাইকে পাঞ্জাবি এনে দেয় 6 বছরের শিশু জারিয়া। নামাজ শেষে সেই বোন এবং মা রুবি আক্তারকে নৃশংসভাবে হত্যার খবর পান। শুয়েছিলাম তখন একটা ছেলে আসে আমাকে বলে এই ঘটনাটা, তো আমি দৌড়ে গিয়ে দেখলাম এগুলো। স্বজনদের দাবি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখেননি কখনো, অন্য কোনো শত্রুও নেই, ফলে হত্যাকাণ্ড এখনো রহস্যে ঘেরা। আমি সেখানে আমার শ্বশুর এবং শাশুড়ির মধ্যে কোনো এরকম ঝগড়া হয় এরকম কোনো কিছু দেখিনি, অমিল দেখিনি আমি। আমি কিছু বুঝতেছি না, আমি কিছু বুঝতেছি না, আমি জানি না কারা করছে, আমার বাবার কোনো দোষ নেই। ওদের ভালো বন্ডিং, ওদের সম্পর্ক খুব ভালো ছিল, ওদের মধ্যে এরকম কোনো ঝগড়া ছিল না। নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া। চাঞ্চল্যকর এ ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ। যাতে ভবিষ্যতে এই ধরনের এই নৃশংস হত্যাকাণ্ড যাতে আর না ঘটে। আমার ভাবি কোনোদিন কারো কোনো দোষ কারো নাই, কারো কাছে কোনোদিন আমার ভাবি ঝগড়া করে নাই, কোনো কিছু করে না। গত শুক্রবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইলি ইউনিয়নের শান্তিবাজারে রান্নাঘরে পাওয়া যায় মা মেয়ের গলা কাটা মরদেহ। মামুন্নুর রশিদ, অভি, যমুনা নিউজ।